আজকের ভিডিওতে আমরা প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে কথা বলবো এবং দেখব এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে চাষি ভাইরা বা কৃষক বন্ধুরা কিভাবে উপকৃত হতে পারেন। এক কথায় PMKMOI এই স্কিম নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের মোবাইলে, আর মোবাইলে আমরা এখানে ওপেন করে রেখেছি ওয়েলকাম টু দ্য প্রধানমন্ত্রী কিষাণ মানধন। তো আমরা এই ওয়েবসাইটে এসে গেছি। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশানে পাবেন, অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারেন PMKMY.gov.in লিখে, এবং আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পরে বেশ কিছু অপশন তো আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা বলেছিলাম যে এর গুরুত্বপূর্ণ দিকগুলোর দিকে আমরা নজর রাখবো, সেজন্য আমরা স্কিম অপশনের উপরে ক্লিক করে দেব। আর স্কিম অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন আছে, ফিচার্স আছে, এছাড়াও আরও অনেক তথ্য এখানে দেওয়া আছে। তো এই তথ্যগুলিকে আমরা বাংলায় দেখে নেব, এবং তার জন্য পেজটিকে আমরা ট্রান্সলেট করে বাংলা করে নেব। বাংলা করে দেওয়ার পরের ভূমিকা দেওয়া আছে, আমরা সব কিছুর দিকেই সংক্ষিপ্ত নজর রাখব। ভারত সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তাদের বৃদ্ধ বয়সে পৌঁছে যাওয়ার পরে তাদের সামাজিক সুরক্ষা এবং একটি সুস্থ ও সুখী জীবন যোগানোর জন্য ভূমিহীনদের জন্য একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় সমস্ত যোগ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাসিক 3,000 টাকা পেনশন প্রদান করা হবে। 18 থেকে 40 বছর বয়সের কৃষকরা মাসিক আবেদনের জন্য 500 থেকে 200 টাকার মধ্যে এই প্রকল্পে যোগ দিতে পারবেন। স্কিমের জন্য নিখরচায় তালিকাভুক্ত সারা দেশের সাধারণ কমন সার্ভিস সেন্টারে শুরু হয়েছে। এর বৈশিষ্ট্য কী আছে আমরা একটু দেখে নেব। প্রধানমন্ত্রী KMY স্কিমের তালিকাভুক্ত একটি সহজ এবং সহজ প্রক্রিয়া। এটি একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প। প্রতিটি গ্রাহক 60 বছর বয়স প্রাপ্তির পরে প্রতি মাসে ন্যূনতম আশ্বাসপ্রাপ্ত পেনশন পাওয়ার অধিকারী হবে। এটি 50-50 ভিত্তিতে একটি প্রকল্প, যেখানে নির্ধারিত বয়স সুনির্দিষ্ট অবদান সুবিধাভোগে এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক মিলে যাওয়ার অবদানের দ্বারা নির্ধারিত হবে। তো এরপরে আপনারা পাবেন প্রবেশের বয়স নির্দিষ্ট মাসিক অবদান, অর্থাৎ কত বয়স হলে, কত বছর থেকে কত বছর বয়স আপনার হলে আপনি কত টাকা জমা করবেন, সরকার আপনার জন্য কত টাকা জমা করবে, এবং টোটাল আপনার কত টাকা ব্যাংকে জমা হবে। যদি আপনার 18 থেকে 60 বছর বয়স হয় তাহলে আপনাকে জমা করতে হবে 55 টাকা, সরকার জমা দেবে আপনার হয়ে 55 টাকা, আর আপনার জমা হবে মোট 110 টাকা। যদি আপনার 19 থেকে 60 বছর বয়স হয় তাহলে আপনাকে জমা করতে হবে 58 টাকা, এবং সরকার আপনার হয়ে জমা করবে 58 টাকা, এবং আপনার পেনশনের অ্যাকাউন্টে জমা হবে 116 টাকা। এইভাবে যদি আপনার 20 থেকে 60 বছর বয়স হয় তাহলে আপনার জমার রাশি হবে 61 টাকা, সরকার আপনার হয়ে জমা দেবে 61 টাকা, আপনার টোটাল জমা পড়বে পেনশনের খাতায় 122 টাকা। তো বন্ধুরা, এখানে কিন্তু বয়স সীমাগুলো দেওয়া আছে, কত বয়স থেকে কত বয়স। আমি একেবারে শেষের যে বয়স সীমাটা সেটা হলো 40 থেকে 60, অর্থাৎ 40 বছর বয়সে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে জমা দিতে হবে 200 টাকা, এবং সরকারও আপনার হয়ে জমা দেবে 200 টাকা, আপনার পেনশনের অ্যাকাউন্টে জমা পড়বে 400 টাকা। তো বন্ধুরা, আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই এই ওয়েবসাইটে চলে আসুন, এবং এখানে গিয়ে আপনারা একেবারে বিস্তারিত পড়ে নিন এবং বিস্তারিত জেনে নিন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান, বা কেন্দ্রীয় সরকারের এই যে নতুন প্রকল্প, এই প্রকল্পকে আপনারা কীভাবে নিচ্ছেন সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর এই প্রকল্প সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই নির্দ্বিধায় সেটা কমেন্টে লিখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে।
ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।